হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটি ডেল এর ইনস্পিরন 15 এবং 5000 সিরিজের একটি ল্যাপটপ, এই ল্যাপটপের যে কি প্রবলেম সে সম্পর্কে আলোচনা করব। আমরা পাওয়ার অন করি, দেখেন পাওয়ার অন করার পরে দেখেন একটি মেসেজ দিচ্ছে, মেসেজটি হচ্ছে সাপোর্ট অ্যাসিস্ট, অর্থাৎ প্রোডাক্ট নেম আছে ইনস্পিরন 5670 এই সিরিজের। কিন্তু এই মেসেজটি দেওয়ার কয়েকটি কারণ আছে, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছিল কোনো হার্ডওয়্যার কোনো প্রবলেম থাকলে অথবা বায়োজের কোনো সেটিং কোনো যদি সমস্যা থাকে, কোনো ডিভাইস অ্যাক্সেস করতে পারতেছে না, এরকম কোনো সমস্যা হলে এই মেসেজটা দেয়। এবং এই মেসেজটি রিমুভ করব এবং বায়োস কনফিগারেশন করব। তাহলে আমরা স্কেপ দিয়ে এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে এফ টু প্রেস করে বায়োসে লগ ইন করি। দেখেন বায়োসে লগ ইন করার পরে সেটিং অপশন আসছে। সেটিং অপশনে যে প্রথম যে অপশনটি আছে এখানে অনেকগুলো, এখানে দেখেন যে বায়োসের ভার্সন যে এটা দেখা যাচ্ছে, র্যাম কত এবং প্রসেসরের স্পিড কত, প্রসেসর জেনারেশন কত, সব বিষয় এখানে ডিটেল দেখা যাচ্ছে। এরপর হচ্ছিল ব্যাটারি ইনফরমেশন, ব্যাটারির অবস্থা কি সেটি দেখা যাবে। এখানে লেখা আছে দেখেন হেলথ এক্সিলেন্ট, অর্থাৎ এসি অ্যাডাপ্টার, এখানে সব কিছু ভালো আছে। দেখেন মেন অপশনটা ছিল বুট সিকোয়েন্স, এই বুট সিকোয়েন্সে দেখেন দুটি অপশন আছে, ল্যাগাসি এবং ইউইএফআই। ল্যাগাসি এবং ইউইএফআই পার্থক্য কী এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এখন আমার যে হার্ড ডিস্কটি এখানে দেওয়া আছে সেটি হচ্ছিলো পুরনো হার্ড ডিস্ক। আপনি যদি নতুন হার্ড ডিস্ক লাগান সেক্ষেত্রে উইন্ডোজ 10 ইলেভেন যেটাই দেন সেখানে ইউইএফআই মোড দেবেন। আমার যেহেতু এখানে একটি পুরনো হার্ড ডিস্ক লাগানো আছে, সেই পুরনো হার্ড ডিস্ক উইন্ডোজ 7 দেওয়া আছে, এটি কিন্তু ল্যাগাসি মোডে দেওয়া আছে, তাই আমি ল্যাগাসি মোড সিলেক্ট করব। অর্থাৎ ল্যাগাসি মোডে আমার এখানে সিলেক্ট করতে হবে, কারণ পুরোনো আমার যে হার্ড ডিস্কটি আছে সেটি কিন্তু ল্যাগাসি দেওয়া আছে। তাই এটি সিলেক্ট করার পরে যে হার্ড ডিস্কটি এখানে দেখা যাচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, হার্ড কি এখানে লেখা আছে, এলো ডিস্কেটেবল ড্রাইভ এবং এগুলো সব কিছুই দেওয়া আছে। এখন আমি ল্যাগাসি মোড সিলেক্ট করে রাখবো, অর্থাৎ আমার হার্ড ডিস্কটি ল্যাগাসি মোডে দেওয়া আছে। এইখান থেকে আপনারা যদি উইন্ডোজ দেন সেক্ষেত্রে উইন্ডোজ যদি ডিভিডি রাইটার দিয়ে দিই, অবশ্যই ডিভিডি রাইটার বা সিডি রম যেটাই হোক না কেন সেটি ফাস্ট বুট করতে হবে। আর যদি আমরা ইউএসবি স্টোর ডিভাইস অর্থাৎ পেন ড্রাইভ দিয়ে বা ইউএসবি কোনো ডিভিডি রাইটার দিয়ে যদি, সেক্ষেত্রে আমার ইউএসবিটি ফাস্ট বুট করতে হবে। আর সেকেন্ড বুটটি করতে হবে হার্ড ডিস্ক, অর্থাৎ যেটার ভিতরে আমরা উইন্ডোজ দেবো সেটি এখানে সেকেন্ড বুট করে নিতে হবে। এবং ল্যাগাসি ইউএফআইজের যে সমস্যা বা সরি সমস্যা বলে ভুল হবে, এখানে যে অপশন দুটো আছে আপনার হার্ড ডিস্কে কোন ধরনের উইন্ডোজ দেওয়া আছে সেটির উপর, অর্থাৎ আগে কী ফরম্যাট এটা করা আছে এটির উপর ডিপেন্ড করবে। এবং ওই অনুযায়ী আপনি এটি সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে দেওয়া আছে ল্যাগাসি মোড, আমি ল্যাগাসি মোড সিলেক্ট করে নেব। এবার দেখেন এবার কীভাবে আপনি ফার্স্ট বুট সেকেন্ড বুট করবেন সেটি এখানে সিলেক্ট করে আপনার অ্যারো সিনের মাধ্যমে উপর নিচ করতে পারবেন, অর্থাৎ ডিভিডি রাইটার যদি ফার্স্ট বুট করেন ফার্স্ট বুট করতে পারবেন, যেটা এখান থেকে ফার্স্ট বুট করেন সেটা করে নিতে পারবেন। এবার অ্যাডভান্স বুট অপশন, এখানে দেখেন যে দ্বিতীয় অপশনটি আছে অ্যাডভান্স বুট অপশন, আমরা এবার অ্যাপ্লাই দিয়ে নেব, অর্থাৎ সেভ করে নিলাম আমরা, অর্থাৎ সেভ অ্যাজ দিলাম, টিক চিহ্ন দিয়ে আমরা সেভ অ্যাজ দিয়ে ওকে দিয়ে নেব। ঠিক আছে, ওকে দেওয়ার পরে আমরা কি করব, অ্যাডভান্স বুট অপশনে যাব, এখানে আমরা এনাবল লেগাসি অপশন রম যেটি সেটি আমরা এখানে টিক দিয়ে দেব। এবার আসি ইউইএফআই বুট যেটা আছে সেটি অবশ্যই অলওয়েজ, যেটি উপর অপশন যেটি আছে অলওয়েজ অ্যাকসেপ্ট ইন্টারনাল হার্ড ডিস্ক, এটি আমরা টিক দিয়ে দেব। এবার আমরা অ্যাডভান্স থেকে এবার আবার নিচে আসবো টাইম অ্যান্ড ডেট। এই টাইম অ্যান্ড ডেট থেকে আমরা আমাদের যে ল্যাপটপের যে টাইম ডেটটি সে এখান থেকে আমরা আমরা সঠিক টাইমটি এখানে দিয়ে নিতে পারবো। এটা যদি আমরা টাইম ডেট দিয়ে দিই তাহলে আমাদের ইন্টারনেটে অন্য কোনো ঝামেলা থাকবে না, টাইম ডেট অনুযায়ী। এটি অনেক সময় টাইম ডেট উল্টাপাল্টা থাকলে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন, ইন্টারনেট অ্যাক্সেস করা যায় না। এবার আসি আমরা সিস্টেম কনফিগারেশন, অর্থাৎ এটি প্লাজের উপর ক্লিক করে এখানে অপশনগুলো দেখা যাবে, কী কী অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখা যাবে। এবার আমরা এটি অবশ্যই আমরা এটা এনাবল করে দেবো, W/PXE এই মোডে আমরা এনাবল করব, যেটা ল্যান্ড কার্ড যেটা। এবার আসি শাটার কনফিগারেশন, শাটার কনফিগারেশন অবশ্যই ASC এই মোড এখানে দিয়ে রাখবো। এবার আসি ড্রাইভ, এখানে দেখেন এখানে শাটার সবগুলো আমরা টিক দিয়ে দিলাম, শাটার 1, 2 এবং M2 যেগুলো আছে এগুলো, অর্থাৎ কোনো ডিভাইস থাকলে এটি এখান থেকে টিক দেওয়া থাকলে এটা পেয়ে যাবে। এটি আমরা স্মার্টফোনে এনাবল করে দেব। বাকি যেগুলো আছে USB কনফিগারেশন অবশ্যই এটা দুটাই আমরা টিক দিয়ে দেবো, এনাবল করে দেব।
এবার আসি আমরা অডিওতে, অডিওতে ইন্টারনাল যে অডিও আছে সেই ইন্টারনাল অডিও এটি আমরা এনেবল করে দেব, অর্থাৎ ল্যাপটপের যে ইন্টারনাল অডিওটি অর্থাৎ সাউন্ড যেটা আছে সাউন্ড সিস্টেম সেটি এনেবল করে দেব। আবার আমরা অ্যাপ্লাই দিয়ে সেভ এস করে দিই, ঠিক আছে। এবার এবার আসি নিচের একটি অপশন আসে, নিচে এটা ক্যামেরা, যে ইন্টারনাল যে ক্যামেরা আছে বা কার্ড রিডার আছে অর্থাৎ এসডিআই কার্ড রিডার আছে সেটি এখান থেকে টিক দিয়ে দেবো, তাহলে ওই ডিভাইসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ক্যামেরাটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ যে ইন্টারনাল যে ক্যামেরা আছে ওয়েব ক্যামেরা আছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা মাঝখানে যে সিকিউরিটিজ অপশনগুলো আছে এগুলো আমরা হাত দেবো না, এগুলো থাকবে। আর সোর্স বুট অবশ্যই এখানে ডিজেবল থাকবে, যদি আমরা এনাবল করি দেখেন এনাবল করে একটি মেসেজ দেয়, এই মেসেজ দেওয়ার কারণ আছে বুট সিকোয়েন্স, দেখেন বুট সিকোয়েন্সে কিন্তু আমার এখানে দুটি অপশন আছে, একটি আছে হচ্ছিল ইউইএফআই মোড, একটা হচ্ছে লেগাসি মোড। যদি আমরা ইউইএফআই মোড সিলেক্ট করতাম তাহলে আমরা কিন্তু সোর্স বুটের মাধ্যমে এখানে আমি ইনেবল করতে পারতাম, অর্থাৎ আমার কোনো উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে সেটি প্রয়োজন হবে। আমরা যখন আমরা পুরোনো হার্ড ডিস্কে অবশ্যই আমরা লেগাসি মোড দেবো এবং সোর্স বুট ডিজেবলই থাকবে। এবার মাল্টি যে আছে এগুলা অল দিয়ে রাখতে হবে, এখানে কিছু ডিফল্ট কিছু অপশন থাকে এগুলো হাত না দেওয়াই ভালো, যেভাবে আসে এইভাবে থাকাটাই বেটার আছে, প্রয়োজন ছাড়া এখানে এগুলা চেঞ্জ না করাই ভালো হবে। এইভাবে যদি আপনি করে থাকেন তাহলে এটার উইন্ডোজটি আপনি কমপ্লিট করতে পারবেন আশা করা যায়। এবং এই যে অপশনগুলো আছে পাওয়ার অপশন যে আছে, যেহেতুগুলো অপশন আছে আমি মনে করি যে এগুলো টাচ না করাই বলো, পোস্ট বিহেভিয়ার, তারপর ভার্চুয়াল সাপোর্টার এবং বিটি যে আছে যেগুলো আছে যত যা আছে। এবং এবার দেখেন নিচে অপশনটি ওয়ারলেস, ওয়ারলেসটা অবশ্যই এখানে এনাবল করতে হবে, যেটা আমরা ওয়াইফাই ডিভাইসের মাধ্যমে আমরা যদি ইন্টারনেট অ্যাক্সেস করে থাকি বা ডাটা ট্রান্সফার করে থাকি অবশ্যই দুটোই আপনার ব্লুটুথ এবং ওয়ারলেস ল্যান যেটা আছে সেটি এনাবল করে রাখতে হবে, এখানে দুটো অপশনে আমরা টিক দিয়ে দেব, ঠিক আছে। এভাবে আমরা কমপ্লিট করতে পারবো আমাদের বায়োস সেটিংটা। বায়োস সেটিংটা আসলে কিছু কিছু অপশন আছে যেগুলো ডিফল্ট থাকে, এগুলো চেঞ্জ না করাই বেটার হবে, এবং যে অপশনগুলো প্রয়োজন হবে যেমন বুট সিকোয়েন্স আছে, যেমন সাটা পোর্ট কনফিগারেশন আছে, ইন্টারনাল কিছু কনফিগারেশন, এইগুলো আসলে চেঞ্জ করতে হয়, অনেক সময় ডিজেবল করা থাকে, ডিজেবল করা থাকলে ডিভাইসগুলো পাবে না, এবং এই কারণেই এগুলো এনেবল করে দিতে হয়। এবং বায়োসগুলো এগুলো প্রত্যেকটা অপশন একটু টাচ করে নিতে হবে, যেটা প্রয়োজন হবে সেটি চেঞ্জ করতে হবে। এবং দেখেন বুট সিকোয়েন্সে যাই, আবার একটু বুট সিকোয়েন্সে যাই, আমরা ওয়াশার উইন্ডোজ দেবো, সেই ক্ষেত্রে আমরা এটা একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন এখানে ইন্টারনাল এসএসডি ফার্স্ট বুট করা আছে, একটু মনে রাখবেন যদি আপনারা উইন্ডোজ দিয়ান, যদি কোনো কারণে ল্যাপটপে উইন্ডোজ দিতে হয় সেই ক্ষেত্রে উইন্ডোজ দিয়ে গেলে সিডি রম বা রাইটার অবশ্যই ফার্স্ট বুট করতে হবে, অথবা যদি আপনি পেন ড্রাইভ দিয়ে দেন অবশ্যই পেন ড্রাইভ, অর্থাৎ ইউএসবি যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের মাধ্যমে যদি আপনারা উইন্ডোজ দেন সেই ডিভাইসটি অবশ্যই ফার্স্ট বুট করতে হবে, আর যার ভিতরে উইন্ডোজ দেবেন সেটি হতে হবে সেকেন্ড বুট, তাহলে ক্লিয়ার। অর্থাৎ আমরা ফার্স্ট বুট করবো সিডি রম বা ডিভিডি রম বা ইউএসবি ডিভাইস। আমরা এবারে অ্যাপ্লাই ওকে দিয়ে এটা আমরা সেভ দিয়ে রাখলাম, আসলে আসলে আমার বায়োস কনফিগারেশন সেন, আমরা ডিভিডি রাইটারটা ফার্স্ট বুট করে নিলাম। এবার আমরা এক্সিট করে দেবো, এক্সিট করে দেওয়ার পরে এখানে দেখেন একটি মেসেজ আসবে, মেসেজ দেবো সেভ দেবো, সেভ দেওয়ার পর দেখেন রেজিস্টার দেবো, এবং এবং ডিভিডি রাইটারে আমি ডিভিডি রাইটারটা দেবো, তাহলে উইন্ডোজ 10 এটি, এই ডিভিডি রাইটারটি আমরা এখানে লগ ইন করবো। তারপর এনি কি প্রেস করতে বলবো, আমি যে কোনো একটা কিবোর্ড থেকে এনি কি প্রেস করার পরে উইন্ডোজ শুরু হয়ে যাবে। এই উইন্ডোজ কিভাবে দিতে হয় এই সব ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা এটি দেখে নেবেন। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওতে ভালো থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব পাশে থেকে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন। আমি এরকম নতুন ভিডিও দিয়ে থাকি যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আর এটি আসলে উইন্ডোজ নিচ্ছে, অর্থাৎ উইন্ডোজের ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে দিতে হয় এবং প্রত্যেকটি পার্ট এখানে দেওয়া আছে। এখানে দেখেন এটা হলো হার্ড ডিস্ক, আমার পুরোনো যে হার্ড ডিস্কটি আছে এটা পার্টিশন করা আছে, মোট চারটা পার্টিশন উইন্ডোজ সহ মোট চারটা পার্টিশন। উপরে যে জিডি ড্রাইভটা এটি ভিতরে উইন্ডোজ দেবে, এটা ডিফল্ট সি বলে এটাকে, এই ডিফল্ট সি এর ভিতরে উইন্ডোজটা হবে, তাহলে আমরা নেক্সট দিলেই কিন্তু উইন্ডোজ শুরু হয়ে যাবে। দেখেন আমরা একটু ফরম্যাট করে নিতে পারি, আমরা তার যে সি ড্রাইভটি ওটা ফরম্যাট করে নিই, আপনি যদি অন্য ড্রাইভ ফরম্যাট করেন তাহলে কিন্তু আপনার ডাটা লস হবে, ওটা যেটা ভিতরে উইন্ডোজ দেবেন সেটি আপনি ফরম্যাট করে নেবেন। এবার আমরা নেক্সট দিলে আমাদের উইন্ডোজ শুরু হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।